নেশার বিরুদ্ধে ক্রমাগত লড়াই আবার সাফল্য পেল রাজ্য পুলিশ এবারে প্রায় দশ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ দুই নেশা আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ বিষয়ে বিস্তারিত জানাতে এ গিয়ে সদর এসটিপিও দেবপ্রসাদ রায় বলেন গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ রাজধানী কলেজ টিলা এলাকায় অভিযান চালায় পূর্ব থানার ওসি এবং কলেজ টিলা থানার ওসি সহ একটি পুলিশ টিম অভিযান চালে এমপিবি কলেজ থেকে আড়ালিয়া যাওয়ার পথে একটি অটোকে আটক করে সেই অটোতে তল্লাশি চালিয়ে দশটি প্যাকেটে মোট একদম দশমিক এক চার গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা হবে বলে জানা গেছে ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি অটোতে থাকা দুজনকেও আটক করা হয়েছে নাম সমর দাস এবং সন্দীপ কুমার সরকার পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে আরও তিনজন নেশা কারবারের নাম জানা গেছে এবং ওই তিনজনকেও আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে আটককৃত দুই নেশা কারবারি রাজ্যের কোনো একটি বড় নেশা চক্রের সাথে জড়িত বলে অনুমান করছে পুলিশ তাই তাদের চোর জিজ্ঞাসাবাদ চালাতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন এসটিপিও গোপন সূত্রে খবর অনুযায়ী একটা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে সেই অনুযায়ী প্রভু থানার ওসি রানা চ্যাটার্জি এবং কলেজার ওসি শ্যামল ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটার খোঁজখবর নিতে শুরু করে পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যেই রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে এমবি বি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয় অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে সমর দাস আরেকজন সন্দীপ কুমার সরকার এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি পাউস পায় প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল ওয়ান পয়েন্ট ফোরটিন গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হবে ওদের বললাম তো এমবিবি এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা গেছে এটা রাত্রি কোন কত ও ডাইভার সহ দুইজন তার মানে ডাইভার আরেকজন নামগুলো নামগুলো বললামই তো একজন নাম সমর দাস আরেকজন হচ্ছে সন্দীপ কুমার সরকার তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইনরনগর আরেকজন হচ্ছে লিচু বাগান বাজার মূল্য কত হবে বাজার মূল্য তো নট লেস দেন দশ লাখ টাকা তো হবে ধৃতদের জিজ্ঞাসাবাদে রাজ্যের বড় কোনো নেশাচক্রের সন্ধান মিলবে বলে আশাবাদী পুলিশ বিউরো রিপোর্ট আর ইনিউজ